মহানগরীর সসলত কোভিড যোদ্ধার প্রতিবাদ। নিজের অধিকার বিচারি কোভিড যোদ্ধায় কপাইছে সসল। কোভিডর সেই আতঙ্কময় পরিবেশত কোভিড সাফাই কর্মী রূপে কর্মরত সকলের এয়া আমরণ অনশন। যেতিয়া কোভিডর বিভীষিকা চলিছিল তেতিয়া কোভিড যোদ্ধা হিসাবে কর্মরত কোভিড সাফাই কর্মী সকলের এতিয়া মহানগরীর সসলত আমরণ অনশন। আজি চারিদিন উকলি গল কোভিড যোদ্ধার অনশনে, কিন্তু রজাঘরিয়ার এপলক খবর লবলৈ আহরি নহল। এয়া চাওক এওলোকর প্রতিবাদর বাস্তব ছবি। এওলোক সেইসকল যিসকলে ভর কোভিডত নিজের জীবনক সমর্পণ করে রাইজর সেবা আগবহাই আহিছিল, কিন্তু আজি এওলোকর এয়া দুখলগা অবস্থা। সসলক কোভিড যোদ্ধা হিসাবে প্রতিবাদ করা আজি চারিদিনের পার হল, কিন্তু বরমূরিয়ায় খবর এটা লবলৈ আহরি পোৱা নাই এওলোকর। কোভিডর সেই আতঙ্কময় পরিবেশত রাইজর সেবা আগবহা এই সকল কোভিড যোদ্ধা আজি এয়া দুর্দিনের অবস্থা। সেই সময় আছিল যি সময়ত বর্তমানের মুখ্যমন্ত্রী তথা তেতিয়ার স্বাস্থ্যমন্ত্রী চাকরি নিয়মীয়াকরণের আশ্বাস দিছিল এই সকল কোভিড যোদ্ধাক, কিন্তু বাস্তবত আজি এওলোক একো একোগৰাকী প্রতিবাদকারী। হয়, দুর্ভাগ্যজনক কথা, আমি আজি 11 তারিখের পর আমি অনশনত বহি আছো ইয়াতে ধর্ণাস্থলীত, কিন্তু এতিয়ালৈকে কোনো এজন সরকারি কর্তৃপক্ষই আমার খবর লব অহা নাই। আমি কি খাইছো, কেনেকে আছো, আজি দুদিন আগত আমার ইয়াতে লাইটর কানেকশন কাটি দিছে, আমি খাবলে পানি পোৱা নাই, ইয়াতে পানির কানেকশন আছে, পানির কানেকশন আমাক কাটি দিয়া হয়েছে। মই এটা কথা কব বিচাৰিছিলোঁ, এটা সময়ত যি সময়ত কোভিড আহিছিল সেই সময়ত আমাক ভগবানের লগত তুলনা করা হয়েছিল যে এওলোক আমার নাথাকিলে অসমখন বাঁচি নাথাকিব। সেই কারণটো কোভিডর সময়ত আমার মুখ্যমন্ত্রী মহোদয়, বর্তমানের মুখ্যমন্ত্রী মহোদয়, সেই সময় তেখেত স্বাস্থ্যমন্ত্রী আছিলে, তেখেতে সরুসুজা স্টেডিয়ামত তেখেতে নিজ মুখেরে এটা প্রতিশ্রুতি দিছিল যে কোভিডত যিখিনিয়ে কাম করিব তেওঁলোকক সকলোকে আমি চাকরিটো নিয়মীয়া করি। আজি চারিদিন পার হল, লগত শ্রীমদ ভাগবত গীতা লৈ অনশনত বহিছে কোভিড সাফাই কর্মী। কিন্তু সরকারে এওলোকর সমস্যা শুনার পরিবর্তে সসলের পৰা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করিলে, আঁতৰাই দিলে স্বাস্থ্য সেবার সৈতে জড়িত এম্বুলেন্স সেবা। এয়া সরকারের জনদরণের নমুনা। চাওক কেনেদরে বিদ্যুৎ কর্তন করার পাছতো মমবাতি জ্বলাই নিজের প্রাপ্য বিচারি প্রতিবাদ সাব্যস্ত করেছে। কোভিডর সময়ত মৃত্যু হওয়া সন্তানের বাতরি পয়ার পাছতো সন্তানের মুখ না চাই রাইজর সেবা করা এই সকল কোভিড যোদ্ধার এয়া কাটর বিরণী। আজি 3 বছর মুখ্যমন্ত্রীর দুয়ারে দুয়ারে 3 বছর পার করিলো, কোনো ধরনের খুদ উত্তর একই নাপালো। অন্তিম মুহূর্তত যে আমরণ অনশন ঘোষণা করেছিল, যাকালি মই অসুস্থ হয়ে পড়েছিল, মেডিকেলত মোক চিকিৎসা করবলে নিছিল, মই পুনর আহিছো, আহি মই দেখিলো ইয়াত খোৱা পানির ব্যবস্থা নাই, ইয়াত বিদ্যুৎ আসিলে এই কেইদিন বিদ্যুৎ আছিল, বিদ্যুৎ কাটি দিছে, ইয়াত প্রশাসনে গিজগিজাই আছিল, আমাক চারিওফালের পর পড়া দি আছিল, আজি প্রশাসন নাই, ইয়াত মেডিকেল স্টাফ আছিল, এম্বুলেন্স আছিল, আজি সম্পূর্ণ কাটি দিছে। কিন্তু যেই নহক কাটি দিয়ক, তথাপিতো আমি শেষ আশা, মাননীয় মুখ্যমন্ত্রীর শেষ আশার অপেক্ষা। কিমান কব, কিমান আবেদন করিব, সকল ফালৰ পৰা কোভিড সাফাই কর্মী এতিয়া ভাগৰি পৰিছে। শেষত এই সকল কোভিড যোদ্ধাই শরীরত এক বিন্দু তেজ থকালৈকে যুঁজি যোৱাৰ হুঙ্কার কৰি বহিছে প্রতিবাদত। আমি অবিরম গতিত প্রতিবাদ করে থাকিম, দেখাওয়ার শেষ বিন্দু তেজ থকালৈকে। আসলতে আমার খুব আছে, কারণ কোভিডর সময়ত মোর একমাত্র ছোৱালী যে বানপানীত উঠি গৈ মৃত্যু হয়েছিল, সেই মৃত্যু হওয়া ছোৱালীজনীকো মই আসলতে মই যি নশ্বর দেহ, নশ্বর দেহটো মই নিজে দেউতাক হিসাবে চাব পৰা নাছিলো। প্রকৃততে রাইজর সেবা করে অহা এই সকল যোদ্ধার চাকরি নিয়মীয়া হবনে, আর কিমান দিন নিজ প্রাপ্যর বাবে আন্দোলন করিব এই সকল কোভিড যোদ্ধায়? ভিডিও জার্নেলিস্ট বিকাশর সহযোগত বিকাশ অধিকারীর রিপোর্ট, প্রাগ নিউজ।